সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হেলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসান আবাবিল। এবং পুরো রমজান মাস জুড়ে ঠিক প্রতিদিন বিকেল 4:30 আমাদের অনুষ্ঠান দেখবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। প্রতিদিনের মতো আজকে আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত রয়েছেন, তিনি স্বাস্থ্য বিষয়ক আলোচনা রাখবেন আমাদের মাঝে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অতিথি ডাক্তার আশিকুর রহমান রূপম, সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তানোর রাজশাহী। আশিকুর রহমান রূপম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এই জন্য প্রথমে আপনার কাছে কৃতজ্ঞতা। পবিত্র মাহে রমজান মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাস, কিন্তু এই মাসে আমরা অনেক সমস্যাও সম্মুখীন হয়, শারীরিকভাবে অনেকে অনেক প্রশ্নের সম্মুখীন হয়। আমরা চেষ্টা করব এই আমাদের দর্শকদের জন্য এবং বরেন্দ্র টিভি যারা দেখছেন তাদের যদি আজকে কিছু উপকার হয়ে থাকে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে পেপটিক আলসার এটি আসলে কী জিনিস এবং এটা কেন হয়? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, খুব দারুণ একটি প্রশ্ন করেছেন আপনি। আসলে রমজান মাসে যেহেতু আমাদের খাবারের একটু প্যাটার্নটা চেঞ্জ হয়, আমরা প্রায় 13-14 ঘন্টা না খেয়ে থাকি, তাই এই ক্ষেত্রে আসলে খাবারের সাথে সম্পর্কিত কিছু অসুখের মধ্যে পেপটিক আলসার ডিজিজ খুব ক্লোজলি রিলেটেড একটি অসুখ আর কি। যাই হোক, পেপটিক আলসার এই শব্দটি এসে আসলে পেপসিস থেকে, পেপসিস মানে হজম, মানে ডাইজেশন। তো এই পেপসিস ডাইজেশনের কোনো সমস্যা থাকলে সেটাকে ডিসপেপসিয়া বলে, তো ওইখান থেকে আসলে শব্দটা পেপটিক, অর্থাৎ হজমের হজমজনিত যে মানে অঙ্গগুলো আছে সেখানকার কোনো আলসার হলে সেটাকে আমরা পেপটিক আলসার বলি, আলসার অর্থাৎ ঘা, প্রদাহ। তো আসলে এটা যদি আমি আরেকটু সুন্দর করে বলতে চাই, তাহলে আমাদের এই যে গলার নিচ থেকে শুরু করে আমাদের যে খাদ্যনালী এবং তার পরে যে পরিপাকতন্ত্র অর্থাৎ পাকস্থলী, এইখানের মধ্যে যদি ঘা হয় কোনো কারণে, এটাকে আমরা বলি পেপটিক আলসার। এই ঘাগুলো কি কারণে হয়ে থাকে সাধারণত? আচ্ছা, ঘায়ের অন্যতম একটি প্রধান কারণ হলো একটি ব্যাকটেরিয়া, একটি জীবাণু আছে, তার নাম এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি। এর সাথে স্মোকিং যারা বেশি করেন বা অ্যালকোহল যারা খান অথবা যারা ব্যথার ওষুধ, এনএসএইড বা স্টেরয়েড, এই জাতীয় ওষুধগুলো বেশি খান, অথবা তার সাথে যাদের মানসিক স্ট্রেস অত্যাধিক মাত্রায় আছে, যেমন কারো ঘুম যদি কম হয়, কেউ অ্যাংজাইটিতে ভুগেন, দুশ্চিন্তায় ভুগেন, মানে দীর্ঘক্ষণ এমন কোনো জব করেন বা তিনি প্রফেশনালি এমন কোনো কাজ করেন যেটি খুব মানসিক স্ট্রেসফুল, যা খাবারের খুব অনিয়ম হয়, ভাজা পড়া খাবার বেশি হয়, বাইরের খাবার বেশি খেতে হয়, এই ধরনের মানুষদের আসলে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি ডাক্তার আশিকুর রহমান রূপমের সঙ্গে, আমরা কথা বলছিলাম পেপটিক আলসার নিয়ে। আসলে এই পেপটিক আলসারটা এটা কোন ধরনের বয়সে বেশি হয় বা নাকি সব ধরনের বয়সে? আচ্ছা, অনেক ধন্যবাদ। পেপটিক আলসার সাধারণত ছোটদের হয় না, এটা একটি খুব ভালো দিক। ছোটদের গ্যাস্ট্রাইটিস হতে পারে, কিন্তু বড়দের অর্থাৎ যারা আপনার ইয়াং এজ থেকে ওল্ড এজ, মিডল এজ, এই সময়গুলোতে বেশি হয়, অর্থাৎ ইয়াং এজ যারা আমরা যখন থেকে প্রফেশনালি বাইরে খাওয়া শুরু করি, বাইরে জীবনযাপন, জীবনের একটি বড় অংশ বাইরে কাটাই, তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ। তার সাথে আরও যেগুলো বললাম এনভায়রনমেন্ট ফ্যাক্টর, যেমন স্মোকিং, সিগারেট স্মোকিং বা টোবাকো। আমরা কি জানতে পারি যে খাদ্যাভ্যাসের সঙ্গে কি এটার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অনেক ধন্যবাদ, খুব দারুণ একটি প্রশ্ন। খাদ্যাভ্যাস বিশেষ করে যারা তেল চর্বি এবং ভাজা পোড়া বেশি খান, তাদের হওয়ার সম্ভাবনা বেশি, এবং অনিয়মিত খাদ্য গ্রহণ যাদের, হয়তো সকালে কোনোদিন মিস যাচ্ছে, দুপুরে খাচ্ছেন না, রাতে বাইরে খাচ্ছেন, এরকম যাদের অনিয়মিত এবং ভাজা পোড়ার পরিমাণটা বেশি, এদের আপনার পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা, মানে ঝুঁকিটা বেশি থাকে। এই আলসারের সঙ্গে কি হজমের কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে, হজম বা বদহজম। বদহজম, জি, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। কারণ হলো আমরা জানি যে পেপটিক আলসারের সাথে খুব কাছাকাছি একটি শব্দ যার নাম নন আলসার ডিসপেপসিয়া, অর্থাৎ হজম রিলেটেড। এইখানে আমরা হজমের মানে অর্থাৎ আলসার খুঁজে পাই না, আমরা যদি এন্ডোস্কোপি করি রোগীর আলসার পাই না, কিন্তু তার পেপটিক আলসারের মতো যে লক্ষণ উপসর্গগুলো আছে সেই রকম উপসর্গ তার আছে, হয় যেমন উপর পেটে ব্যথা হয়, একটি ডালা কিংবা সবসময় একটি চিনচিন ধরনের ব্যথা, তারপরে জ্বালা পোড়া করে, বমি হয় অনেক সময়, সেই ব্যথা পিছন দিকে চলে যেতে পারে, পিঠের দিকে, তারপরে অনেক সময় আপনার ওজন, মানে যেহেতু খাবারের সাথে সম্পর্কিত, খাবার ঠিক মতো খেতে পারে না, ওজন কমে যায়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই নন আলসার ডিসপেপসিয়াতে হতে পারে। অনেক সময় পেটে প্রদাহ হয়, বুকে ব্যথা হয় অনেক সময়। জি, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পেপটিক আলসারের যে কমন যে সাইটগুলো আছে কোথায় কোথায় হয়, তার মধ্যে পাকস্থলী এবং খাদ্যনালীর নিচের অংশও কিন্তু হতে পারে।
তো খাদ্যনালীতে যদি এই প্রদাহ হয় তখন কিন্তু বুকের একদম মাঝ বরাবর কিন্তু ব্যথা হতে পারে, অনেক সময় এটা হার্টের পেইনও মানুষ মনে করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বুকে ব্যথা, বুকে বিশেষ করে জ্বালা পোড়াটা হয়, বার্নিং চেস্ট পেইন আমরা যেটা বলি, সেটা কিন্তু হতে পারে। এক্ষেত্রে রোজাদার যারা যারা রোজা থাকছে বা রোজা থাকবে, এরা কি ধরনের সাবধানতা মেনটেন করবে? আচ্ছা, রোজা থাকলে তো অবশ্যই এটা ভালো, কারণ আমরা খাবারের যদি একটু মেনটেন করে চলতে পারি, যেমন আপনি যদি ইফতারিতে একটু লাইট যেগুলো ফুড, অনেকে যেটা করেন যে টক দই বা সাথে চিরা খান, দই চিরা যেটা বলে, এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস। ভাজা যাদের আমি আগে একটু বলিনি দর্শককে, যে কারণ হলো যে আমরাও তো এদেশেরই মানুষ, আমরা ছোটো থেকে বড় হয়েছি। তো আসলে যদি সুস্থ আপনি মানুষ হন, আপনার যদি আলসার না থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো খাবারই আপনি মানে ইফতারিতে খেতে পারেন, এটাতে কোনো ভয় নাই, কারণ আমরা খাচ্ছি, আমাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই। সো আপনি খেতে পারেন, কিন্তু যদি কারো আলসার হয়ে থাকে বা এরকম সম্ভাবনা আছে, ঘন ঘন পেট ব্যথা হয়, একটু ভাজা পোড়া খেলেই বুক জ্বালা করে, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তারা সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার একটু যেগুলো সহজ পাচ্ছ, অর্থাৎ আপনি কলা খেতে পারেন, সাথে ডিম খেতে পারেন, কিন্তু ভাজা পোড়া পেঁয়াজ, বেগুনি এই জিনিসগুলো, বা যেগুলো খুব আপনার চপ যেগুলো খুব তেল দিয়ে ভাজা হয়, এইগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করলে তাদের জন্য ভালো হয়। আর ইফতারের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের একটা সময় যেটুকু পাই আমরা, এই সময় যেন বেশি বেশি করে পানি আমরা খাই, কারণ আমাদের শরীরটা যেন ডিহাইড্রেট না হয়। পানি বা পানীয় জাতীয় খাবার যেগুলো আছে এগুলো বেশি করে খেতে পারবে। আচ্ছা, যে বদহজম, এটা কি কখনো খুব সিরিয়াস আকার ধারণ করে কিনা, এবং সেই আকার ধারণ করলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? না, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন। বদহজম আমরা অনেকেই ভুগি, কিন্তু অনেকে গুরুত্ব দিই না। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা খুব সিরিয়াস হতে পারে, যেমন যদি কারো বদহজমের সাথে কারো যদি ওজন কমতে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন। তারপরে কারো যদি ঘন ঘন বমি হয়, বদহজম কিন্তু আবার ঘন ঘন বমি হচ্ছে, মানে ভালো হয়, ওষুধ খেলে ভালো হয়, আবার হয়। তারপর রক্তশূন্যতা যদি কারোর সাথে দেখা দেয়, তারপর বমির সাথে যদি রক্ত, পায়খানার সাথে রক্ত যদি যায়, এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয়। এর সাথে যদি আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যদি উপর পেটে যদি আমরা দলা কিছু পাই, যে হাত দিলে মনে হচ্ছে একটা দলা কিছু, শক্ত কিছু হয়ে আছে, তাহলে কিন্তু বিষয়টা খুব সিরিয়াসলি নিতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলা হয়, সেটি হলো যে যদি বদহজমের সাথে কারো যদি ডিসফেজিয়া বলে, অর্থাৎ খাবার গিলতেই সমস্যা, এরকম যদি সমস্যা থাকে যে গিলতে গেলে ব্যথা হয়, অরুচির এর মধ্যে সিরিয়াসনেস ভাবটা আসে না, বদহজম হলে অরুচিটা এমনি সবার হয়ে থাকে আর কি। তো আমি এই ছয়টা যে পয়েন্টগুলো বললাম, আশা করি এগুলো যদি মানুষ বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে এগুলো সিরিয়াস বিষয়ের একটা অংশ আর জটিল পর্যায়ে চলে গেছে। জি জি, এই ধরনের যখন জটিল পর্যায়ে চলে যাবে, তাৎক্ষণিকভাবে কি করণীয় আছে? তাৎক্ষণিকভাবে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং একজন দক্ষ গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, অর্থাৎ পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে যেয়ে তাকে দেখাতে হবে। এবং এরকম যদি, এগুলোকে অ্যালার্মিং সাইন বলে, এরকম অ্যালার্মিং সাইন যদি থাকে, তাহলে দেরি না করে একটি এন্ডোস্কোপি করা উচিত। এন্ডোস্কোপি করে দেখা উচিত যে ভিতরে কোনো ক্যান্সার বা ম্যালিগন্যান্সি এগুলো ধরনের কিছু আছে কিনা। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনা করছি আমি হাসানা বাবিল। আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি, পুরো মাহে রমজান মাস জুড়ে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স অ্যাপার্টমেন্ট বুকিং দিচ্ছে আকর্ষণীয় উপহার। আমরা কথা বলছি ডাক্তার আশিকুর রহমান রূপমের সঙ্গে, সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কানোরা। সেই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান আবিল। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন, স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছিলাম ডাক্তার আশিকুর রহমান রূপমের সঙ্গে, বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, পেপটিক আলসার,
আসলে এটি খুব কমন একটা ডিজিজ আমাদের এই উপমহাদেশে বা আমাদের দেশে এটি খুব বেশি দেখা যায়। আসলে কিভাবে বুঝবো যে আমি এই রোগে আক্রান্ত হলাম কিনা, মানে এর উপসর্গ বা লক্ষণগুলো কি কি হতে পারে? অনেক অনেক ধন্যবাদ। এটি সাধারণত বোঝার কিছু উপায় আছে, যেমন যদি খাবার, আপনি শুরুতে একটু আগে বলছিলেন যে অরুচি যদি হয়, খাবারের অরুচি, সাথে প্রধান উপসর্গ আসলে ব্যথা, অর্থাৎ উপর পেটে যদি ব্যথা হয় এবং ব্যথাটা দীর্ঘদিন ধরে হচ্ছে, একদিন দুই দিনে এরকম সাধারণত আলসার হওয়ার সম্ভাবনা কম, অথবা একদিন দুই দিন হয়েছে কিন্তু তারপর থেকেও একটা কন্টিনিউয়াস দীর্ঘদিন ধরে মাঝে মধ্যেই চিনচিন করে ব্যথা হয়, একটা ডালাকিং পেন হয়, সাথে বমি থাকে, ব্যথাটা অনেক সময় পেছনের দিকে চলে যায়, তারপরে অরুচি হয়, ওজন কমে যায়, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তখন আমরা সন্দেহ করতে পারি যে পেপটিক আলসার হতে পারে। অনেকের খাবার পর বা বিভিন্ন সময় পেট ডাকে, পেট ডাকাটা এটা কি কারণে? আচ্ছা, অনেক ধন্যবাদ। এটিকে ব্লটিং বলে অথবা বর্বরিজম বলে একটা শব্দ আমরা ব্যবহার করি, এই ধরনের কথা বলি বলা হয়। এটি অনেকগুলো কারণ আছে, এটা বদহজমের মধ্যেই চলে আসে, কাছাকাছি চলে আসে একটা বিষয়। অনেকে যাদের নন আলসার ডিসপেপসিয়া বলছিলাম একটু আগে, যে আলসার নাই কিন্তু আলসারের মতো উপসর্গ আছে, এই ধরনের অসুখে হয়। IBS বলে একটি অসুখ আছে, ইরিটেবল বাউল সিন্ড্রোম, এই ধরনের অসুখ হয়ে থাকে। পেপটিক আলসার তো ইটসেলফ হতে পারে, এছাড়াও আরও কিছু অসুখ আছে যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, এই অসুখগুলোতে কিন্তু এই ধরনের পেট ডাকাডাকি হতে পারে। আর এই যে আলসার গুলোকে, এটা কি নারীদের বেশি হয় না পুরুষদের বেশি হয়? আচ্ছা, অনেক ধন্যবাদ। নারীদের হওয়ার সম্ভাবনা দুই উভয় সেক্সে হতে পারে, অর্থাৎ উভয় জেন্ডারে কমন হতে পারে। তবে যেহেতু পুরুষরা বাইরে খাবার বেশি খান, খাবারে অনিয়মটা বেশি হয়, প্লাস স্মোকিং খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা বেশি পুরুষের মধ্যেই আমাদের দেশে বেশি দেখা দেয়, সো সেক্ষেত্রে আসলে আমরা বলতে পারি যে কিছুটা পুরুষের সম্ভাবনাই বেশি, অর্থাৎ অনিয়মের ফলেই এটা হচ্ছে। জি, এই পেপটিক আলসার এটা নিশ্চিত করার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা আছে? সাধারণত পেপটিক আলসার আমরা যখন রোগীরা আমাদের কাছে আসেন, আমরা হিস্ট্রি নিয়ে একটা ইতিহাস নিয়ে রোগের, সেখানে মোটামুটি একটা আমরা পৌঁছে যেতে পারি, মানে কাছাকাছি চলে আসি রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে। এরপরও আমরা এটা কনফার্ম করার জন্য আমরা বর্তমানে এন্ডোস্কোপি খুব চমৎকার একটি পরীক্ষা, মুখের মধ্যে নল ঢুকিয়ে একদম পেটের ভেতরে সমস্ত জিনিসগুলো আসলে ভিজুয়ালাইজ করা যায়, মানে মনিটরিং ক্যামেরার মাধ্যমে মনিটরিং সুন্দরভাবে দেখা যায় কোথাও আলসার আছে কিনা, কোথাও কোনো ক্ষত আছে কিনা সুন্দরভাবে দেখা যায়, এই টেস্টের মাধ্যমে আসলে নিশ্চিত হওয়া যায়। এছাড়াও যদি শুরুর দিকে অনেক সময় আমরা রক্তের কিছু পরীক্ষা করি, পায়খানার কিছু পরীক্ষা করি, এগুলো করে নিশ্চিত হওয়া যায়। এগুলো কেমন ব্যয়বহুল রোগীর জন্য? রক্তের পরীক্ষাগুলো খুব বেশি ব্যয়বহুল না, তবে এন্ডোস্কোপি করতে গেলে প্রায় 1000 খানিক টাকার মতো লাগতে পারে এবং সেটি সেন্টার টু সেন্টার ভ্যারি করতে পারে। পেপটিক আলসারে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসাটা কি ধরনের হতে পারে? যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলাম যে আলসারে আক্রান্ত, তখন কি ধরনের চিকিৎসার শরণাপন্ন হতে হবে? অনেক ধন্যবাদ। আসলে বর্তমানে অনেক ভালো ভালো কিছু PPI প্রোটন পাম্প ইনহিবিটর বের হয়েছে, যেগুলোর কাজ অনেক ভালো। তো এই আগে আমরা যেটা ইউজ করতাম, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা খুব মজা করে একটা শব্দ ব্যবহার করতাম, উকলা, অর্থাৎ অনিপ্রাজল, ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, এই তিনটা ওষুধের কম্বিনেশনে পাইলোট্রি কিউর বা পাইলোট্রিপ এই ধরনের নামে ওষুধ পাওয়া যায়। এটি সকালে এক পাতা, রাতে এক পাতা, এইভাবে 7 দিন খেতে হয়। এটা ফার্স্ট লাইন মানে থেরাপি। এটি খেয়ে যদি কারো ভালো না হয় অথবা বারবার যদি ফিরে আসে আলসারটা, তখন আমরা সেকেন্ড লাইনে চলে যাই। সেকেন্ড লাইনে 4টা ড্রাগ দেওয়া হয়, এটাকে সংক্ষেপে আমরা OBMT বলি, অর্থাৎ ওরপ্রাজল, বিসমাথ, মেট্রোনিরাজল এবং টেট্রাসাইক্লিন। এই 4টা ড্রাগের কম্বিনেশনে তখন একইভাবে দিনে 2 বেলা করে 14 দিন পর্যন্ত আমরা ওষুধটা দিয়ে থাকি। এটাকে এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি বলা হয়। এটি দিলে মোটামুটি রোগেরা কিওর হয়ে যায়। তারপরে লো ডোজে তাকে প্রোটন পাম্প ইনহিবিটর হয়তো 1 মাস পর্যায়ে অবস্থান করছে, সেই পরিস্থিতি অনুযায়ী পরবর্তীকালে এটাকে চিকিৎসা করে ভালো কতক্ষণে হওয়ার সম্ভাবনা? জি, পুরোপুরি ভালো হয়ে যায় আশা করা যায়। কারণ আগে যে সার্জারিগুলো করতে হতো পেপটিক আলসারের, যখন ভালো আপনার গ্যাসের ওষুধ বা প্রোটন পাম্প ইনহিবিটর আবিষ্কার হয়নি, তখন সার্জারি করা লাগতো। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে পেপটিক আলসার নিয়ে কাউকে সার্জারি করা লাগছে না, মানে ওই পরিমাণ ওই পর্যায়ে আর যেতে হচ্ছে না, তার আগেই মোটামুটি আল্লাহর মতো ভালো হয়ে যায় আর কি রোগীরা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টিভির স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছি পেপটিক আলসার নিয়ে এবং আমাদের সাথে আজকে আছেন ডাক্তার আশিকুর রহমান রূপম। স্যার, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম এবং এই ধরনের সমস্যা আমাদের মোটামুটি প্রত্যেক পরিবারেই দেখতে পাই, কিন্তু আমাদের মাঝে কিছু কুসংস্কার এবং কিছু গ্রাম্যরীতি এখনও চালু রয়ে গেছে। অনেকে ওষুধ নিতে ভীতি পান এবং কিছু টোটকা ব্যবহার করেন, আসলে এগুলো কতখানি উচিত বা এটা থেকে কিভাবে অ্যাভয়েড থাকা উচিত কিনা আপনি কি পরামর্শ? না, আপনার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। আসলে শব্দটা শুনে আমরা বুঝতে পারছি, যারা এখন শিক্ষিত, আমরা যারা সমাজের বাসিন্দা, আমরা জানি যে আসলে এই টোটকা ওষুধগুলো কখনোই ব্যবহার করা উচিত না।
আর ওষুধ খেতে ভয় পান, ঠিক আছে, সেটি ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে আপনার মানে ওষুধ তো ভালোর জন্যই, চিকিৎসা তো হয়েছে আপনার রোগ সারানোর জন্যই, তো সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ সেবন করবেন। তবে এখানে প্রশ্নটি হলো যে অনেকেই পরামর্শ ছাড়াই হয়তো দোকানদারের কাছ থেকে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, বলছে আমি প্রতিদিন এটি রাত একটা করে খাই, খেলে ভালো লাগে, মানে এই যে ভালো লাগে ভালো থাকার জন্য হয়তো তিনি গ্যাসের ওষুধ খান, কিন্তু এইটি কিন্তু কখনোই উচিত না, কারণ আমরা গ্যাসের ওষুধের ফলে কিন্তু অনেক নানা রকম জটিলতা বা সাইড এফেক্টস কিন্তু হতে পারে। আচ্ছা, যদি সঠিক চিকিৎসা না হয়, একজন পেপি আলসার রোগীর যদি চিকিৎসাটা সঠিক পরিমাণে না পড়ে, সঠিকভাবে না হয়, তাহলে কী ধরনের ক্ষতি হয়ে যেতে পারে? অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যেখানে আলসারটা হয়, অর্থাৎ পাকস্থলীর মধ্যে চারটা লেয়ার থাকে, চারটা পর্দা থাকে, তো পর্দাগুলো আস্তে আস্তে ফুটো হতে থাকে, আলসার মানে সেখানে ক্ষত হতে হতে ফুটো, প্রথমটা ফুটো হলো হয়তো আপনার ব্যথা হচ্ছে, দ্বিতীয়টা ফুটো তীব্র ব্যথা হচ্ছে, এইভাবে আস্তে আস্তে কিন্তু পুরো পর্দাটা ফুটো হয়ে যেতে পারে, এটা পারফোরেশন বলা হয়, পারফোরেটেড পেপারিক আলসার, সেখান থেকে ব্লিডিং আসতে পারে, রক্ত বমি বা পায়খানার সাথে রক্ত যেতে পারে, তার সাথে আপনার সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে, দীর্ঘদিন যদি কারো আলসার থাকে, আলসার হয়ে হচ্ছে ভালো হচ্ছে বা ভালো হচ্ছে না থেকেই যাচ্ছে, এরকম থাকলে কিন্তু একসময় সেখানে ক্যান্সার ডেভেলপ করতে পারে, এটা কিন্তু ভয়ের একটা পর্যায়ে রিকভার করা সম্ভব হয় না, এর জন্য সাবধানতা প্রথম থেকেই নেওয়া উচিত। তবে আপনাকে ধন্যবাদ, আমি একটু ছোট্ট প্রশ্ন মানে উত্তর একটু যোগ করি, সেটি হলো আপনি একটু আগে বলছিলেন যে ওষুধের ব্যাপারে, যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খায় তাদের কিন্তু ক্যান্সার একসময় হতে পারে, যে কোনো রকম পরামর্শ ছাড়াই বা ইন্ডিকেশন নাই, আমি বলছিলাম নন আলসার ডিসপেপসিয়া, এই অসুখে কিন্তু রোগীরা ডাক্তারের কাছে না এসে দীর্ঘদিন নিজে নিজে ওষুধ খেয়ে থাকেন, এটি কিন্তু কখনোই উচিত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যান, এবং ওষুধ একদিন না খেলে মনে হয় যা হয়তো আজকে খাইনি, হয়তো মনে হয় আমার অ্যাসিডিটি হবে, তো দীর্ঘদিন যারা গ্যাসের ওষুধ খান তাদের কিন্তু ক্যান্সার হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যানিমিয়া কিন্তু হতে পারে, অর্থাৎ আয়রন, আমাদের যে অ্যাসিডটা, অ্যাসিডের কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে, আয়রন এবং প্রোটিন এই দুটো কিন্তু অ্যাবজর্ব করতে হেল্প করে, প্রোটিন ডাইজেশন এবং আয়রন অ্যাবজর্পশন, তো সেক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভুগতে পারে রোগী, হার্ট ডিজিজ কোনো হয়ে যেতে পারে, অস্টিওপোরোসিস যেটা বলি আমরা, এবং সেই সাথে কিডনির সমস্যা হতে পারে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, তো এই সমস্যাগুলো কিন্তু যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে যান তাদের কিন্তু একসময় এগুলো হতে পারে। সো আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের বলবো অবশ্যই যদি ওষুধ খেতেই হয় ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন, নিজে নিজে দয়া করে খাবেন না। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ধরনের পেপটিক আলসারের যে ধরনের রোগী যারা ভুগছে, যেসব রোগী যারা এবং আমাদের দর্শক যারা দেখছে, তাদের জন্য পেপটিক আলসার না হয় এবং যারা ভুগছে তাদের জন্য কী কী সাবধানতা আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বরেন্দ্র টেলিভিশনকেও ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজন করার জন্য। যেতে যেতে যে কথাটি না বললেই নয় সেটি হলো, যদি পেপটিক আলসার প্রিভেন্ট করতেই চাই তবে অবশ্যই আমাদেরকে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, স্মোকিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটি অ্যাভয়েড পুরোপুরি অ্যাভয়েড করা উচিত, এবং আসলে পাবলিকলি স্মোকিংটা টোটালি বন্ধ করে ফেলা উচিত, আর সেই সাথে যাদের পেপটিক আলসার হয়ে গেছে তারা চেষ্টা করবেন একটু ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো সেবন করতে, এবং সেই সাথে খাবারের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। আমরা ভাজা পোড়া খেতে সবাই ভালোবাসি, আমরা চিরকালে অ্যাভয়েড করতে বলি না, বলি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা অ্যাভয়েড করতে, হয়তো 2-3 মাস অ্যাভয়েড করুন, তারপর হয়তো স্বাভাবিক হলে আপনি আবার এই অল্প অল্প করে খেতে পারেন। তো এই সুনিয়ন্ত্রিত জীবনযাপন করলে আশা করা যায় আমরা সবাই পেপটিক আলসার প্রিভেন্ট করতে পারবো। ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান রুকুম, আপনাকে আপনাকেও ধন্যবাদ সময় ব্যয় করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা এবং গ্রন্থনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসানা বাবিল, এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আলোচনা উপস্থাপনা করেছেন ডক্টর আশিকুর রহমান রুপম, সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তানোর রাজশাহী। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে চেষ্টা করেছি পেপটিক আলসার, আলসার এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য কী ধরনের খাদ্যাভ্যাস আমাদের নিয়মিত করা উচিত এবং আলসারের লক্ষণগুলো কী এবং আলসার থেকে কীভাবে আমরা মুক্ত থাকতে পারি, এবং দীর্ঘদিন আসলে গ্যাস্ট্রিকের ওষুধ যারা আমরা খাচ্ছি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বা পরামর্শ নিয়ে দীর্ঘদিন কন্টিনিউ করছি, তাদের জন্য একটা সাবধানতার বাণী আমরা পেয়েছি। তো আমরা আশা করি আজকের আলোচনা থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উপকার আসবে, এবং বিন্দুমাত্র উপকার যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আমাদের এই অনুষ্ঠান সফল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার, আর প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে ঠিক 4:30 আপনারা শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।